গাড়ি চালক, দোকানপাট তারা আছেন, প্রত্যেকেরই অনেক ক্ষতি হচ্ছে, তারপরেও আপনারা এই ক্ষতিটা স্বীকার করছেন শুধুমাত্র আপনাদের ন্যায্য দাবি এবং জমি মাটি না ছাড়ার জন্য, উদ্বাস্তু না হওয়ার জন্য, যাতে স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে সংবিধান মেনে আপনারা যাতে মুক্ত আকাশের নিচে বাস করতে পারেন, এই দাবিটি নিয়ে আপনারা এই আন্দোলন করছেন। আমরা আজকে অষ্টম দিনও এই এসডিএম অফিসের মূল ফাটকের সামনে থেকে আমরা সমগ্র রাজ্যবাসী তথা মহকুমাবাসীর প্রতি আহ্বান রাখছি, শান্তি সম্প্রীতি বজায় রাখুন। আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধেও আন্দোলন করছি না, আমরা কোনো বাসিক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা মিজোরামের রিয়াং শরণার্থীদের বিরুদ্ধেও আন্দোলন করছি না। আমরা চাইছি আমাদের অস্তিত্ব রক্ষা হোক, এবং আমাদের যেভাবে বিগত দিনে জমি মাটি ছাড়া হতে হয়েছে, উদ্বাস্তু হতে হয়েছে, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এবং মিজোরামের রিয়াং শরণার্থীদের যেহেতু এই রাজ্য সরকার ফোর্থ কর্নার চুক্তির মাধ্যমে ওনাদের এই রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঠিক করুন, আমাদের যেন এই সমস্যা থেকে দূর রাখা যায়। আমরা যে দাবি রেখেছি সেই দাবি মেনে নিলে আমার মনে হয় এই যে সেটেলমেন্ট প্রক্রিয়া, সেই সেটেলমেন্ট প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হবে, কারণ আমরা সমাধানের পথ, আমরা সমস্যা তৈরির পথ নই, সেটা সরকার বুঝেছেন, তাই আমাদের সঙ্গে